হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আমরা জনপ্রিয় 5টি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেই ওয়েবসাইটগুলো অনলাইনের যে কোনো সেক্টরেই অনেক প্রয়োজন হবে। বিশেষ করে আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে থাকেন তাহলে, আর অন্যান্য সেক্টরে তো আছেই। তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক। প্রথমে আমরা যেই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটি হচ্ছে টেনি পিএনজি। এটা একটা ইমেজ কম্প্রেশন টুল, ওয়েব বেসড একটা সফটওয়্যার, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে সেগুলো অপটিমাইজ করে ফেলতে পারবেন। আপনি যদি স্পিড অপটিমাইজেশনে কাজ করেন বা আপনার যদি ক্লায়েন্টের স্পিড অপটিমাইজেশনের প্রয়োজন হয় এবং আপনি যদি এসইওর কাজও করে থাকেন, তাহলে কিন্তু এসইওর জন্য ইমেজ অপটিমাইজেশন অধিক গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে ইমেজগুলো আছে, যে ছবিগুলো আছে, সেগুলো ম্যানুয়ালি অপটিমাইজ করে ফেলতে পারবেন। এই ওয়েবসাইটে আপনি পিএনজি এবং জেপিজি ফরম্যাটে সকল ইমেজ আপলোড করতে পারবেন এবং অপটিমাইজ করতে পারবেন। আর এখানে আপ টু 20 MB, মানে 20 ইমেজ আপনি একসাথে অপটিমাইজ করে ফেলতে পারবেন, এবং ম্যাক্স হলো 5 MB, মানে সর্বোচ্চ 5 MB সাইজের ইমেজ আপনি অপটিমাইজ করে ফেলতে পারবেন। আর এটার অল্টারনেটিভ হিসেবে আপনি আরেকটা ওয়েবসাইট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে compressor.io। এটাও এই টেনি পিএনজির মতোই একটা ওয়েব বেস সফটওয়্যার, কম্প্রেশন সফটওয়্যার আর কি, যার মাধ্যমে আপনার ওয়েবসাইটের যে ইমেজগুলো আছে সেগুলো কম্প্রেস করে ফেলতে পারবেন। তবে এই টেনি পিএনজি এবং compressor.io এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে 20টা ইমেজ আপলোড করতে পারবেন এবং সর্বোচ্চ 5 MB সাইজের ইমেজ অপটিমাইজ করে ফেলতে পারবেন। আর compressor.io এখানে আপনি পিএনজি, জেপিজি, এইচবিজি, জিআইএফ, ওয়েব বেস যতগুলো ফরম্যাটের যতগুলো ইমেজ আছে সব আপনি এখানে অপটিমাইজ করে ফেলতে পারবেন। আর এটাতে শুধু আপনি পিএনজি এবং জেপিজি এই দুইটাই অপটিমাইজ করে ফেলতে পারবেন। তো এই দুইটা পার্থক্য এটাই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো চলুন আমরা দ্বিতীয় যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। দ্বিতীয় যেই ওয়েবসাইট সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্যানভা। এটা একটা অনলাইন ইমেজ এডিটিং ওয়েব বেস সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের সকল ইমেজ এডিটিং করতে পারবেন। আপনি যদি ইউটিউবিং করেন তাহলে কিন্তু থাম্বনেল বানানোর প্রয়োজন হয়, আপনি যদি ব্লগিং করেন তাহলে কিন্তু ফিচার ইমেজ তৈরি করার প্রয়োজন হয়, তারপরে ফেসবুকে কভার ফটো, তারপরে ফেসবুকের পোস্ট, লিঙ্কডইন, টুইটারের বিভিন্ন পোস্ট, এগুলো এডিটিং খুব সহজে আপনি এখান থেকে করতে পারবেন, তারপর লোগো তৈরি করতে পারবেন এখান থেকে। আমরা যদি এই যে টেমপ্লেটের এখানে আসি তাহলে দেখতে পারবো আমরা এই ক্যানভার মাধ্যমে কী কী তৈরি করতে পারবো। যেমন এখানে ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ইউটিউব চ্যানেল আর্ট, অনেক ক্যাটাগরি আছে। আপনি এখান থেকে লোগো তৈরি করতে পারবেন, তারপরে ফ্লায়ার, পোস্টার, ইনফোগ্রাফিক, তারপর নিউজ লেটার, প্রপোজাল, এগুলো তৈরি করতে পারবেন। তারপরে এখানে আছে ইউটিউব ইন্ট্রো, তারপরে আপনার ফটো, বুক, অনেক কিছু, এগুলো অনেক কিছু আপনি তৈরি করতে পারবেন। আবার আছে এখানে টি শার্টও আপনি টি শার্টের বিভিন্ন ডিজাইন এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন এই ক্যানভা ইউজের মাধ্যমে। এটাতে ফ্রি এবং পেড দুটো ভার্সনই আছে, আপনি ফ্রিতেও ইউজ করতে পারেন, আবার যদি আপনার এক্সট্রা ফিচার প্রয়োজন হয় তাহলে আপনি পেইড অপশন নিতে পারেন। আর এই ক্যানভার মতো আরেকটা ওয়েবসাইট, অল্টারনেটিভ ওয়েবসাইট হচ্ছে স্ন্যাপা। এটাও এই ক্যানভার মতোই ইমেজ এডিটিং সফটওয়্যার, তবে ক্যানভাতে যে রিসোর্স আছে এটাতে একটু কম আছে, কিন্তু এটা আপনার ইমেজ এডিটিং করার পর আপনি ইমেজের যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা সহ ডাউনলোড করতে পারবেন। আর এখানে কিন্তু এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার অপশন নেই, যদি আপনি ইমেজ এডিটিং করার পর আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় তাহলে আপনার এখান থেকে প্রো ভার্সনটা কিনে নিতে হবে। এই দুটোই মধ্যে এটাই পার্থক্য, আপনি এই দুটো যে কোনো একটা ইউজ করতে পারেন। এটারও পেইড ভার্সন আছে, এই ক্যানভার মতো এটারও পেইড ভার্সন আছে, আপনি ফ্রি ভার্সন ইউজ করতে পারেন, তবে ফ্রি ভার্সন লিমিট হলো আপনি মাসে 5টা ইমেজ এডিট করতে পারবেন। আর এখানে এই ক্যানভাতে লিমিট নেই, ক্যানভাতে কোনো লিমিট নেই, আপনি মাসে যত ইচ্ছা তত ইমেজ এডিটিং করতে পারবেন, কিন্তু স্ন্যাপাতে একটা লিমিট আছে, আপনি সর্বোচ্চ মাসে 5টা ইমেজ এডিটিং করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা তৃতীয় যে ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটি হচ্ছে এই remove.bg। এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের যে ইমেজ আছে ইমেজের খুব ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারবেন, এবং এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি, আপনার এই ফটোশপ ইউজ করার কোনো প্রয়োজন হবে না। ফটোশপের ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কিন্তু অনেক ঝামেলা হয়, ঠিক আছে, অন্য সময় দেখা যায় যে ভারী সফটওয়্যারের কারণে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। তবে এই ওয়েব বেস সফটওয়্যারের মাধ্যমে remove.bg এর মাধ্যমে আপনি খুব সহজে আপনার ইমেজের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ করে ফেলতে পারবেন।
আপনার কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা এই যে উদাহরণ দেখতে পাচ্ছি, অরিজিনাল রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা এই যে এরকম ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করে ফেলতে পারবো। আবার ব্যাকগ্রাউন্ডটা আমরা ইমেজ অ্যাড করতে পারবো। যেমন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই আপনাকে, এখান থেকে আপলোড ইমেজ, লাইক আমরা এই ব্যানার ডট পিএনজি এটাই আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা দেখি ইমেজের যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ হয়। এই যে আমার ব্যাকগ্রাউন্ড অরিজিনাল ইমেজটা ছিল এরকম, আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি তখন কিন্তু এই যে এরকম দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু আমরা এখান থেকে এডিটও করতে পারবো, আমরা নিজেদের মতো ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার অ্যাড করতে পারবো, বিভিন্ন পিকচার অ্যাড করতে পারবো এখান থেকে। এই যে এখানে ফটোর ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আপনি অ্যাড করতে চান তাই এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন খুব সহজেই। তারপরে এখানে কালার আছে, কালার আপনি খুব সহজেই অ্যাড করতে পারবেন। এখান থেকে আমরা যে কোনো একটা কালার এখান থেকে যদি চুজ করি, যেমন এখান থেকে এই যে এটা চুজ করে আমরা ওকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। অথবা আমরা এখান থেকে ম্যানুয়ালিও লাইভ চেঞ্জ করে আমরা দেখতে পারি। তারপরে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কিছু মুছতে চাই, ঠিক আছে, তাহলে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা খুব সহজে এই যে এইভাবে অ্যাড করতে পারবো। যেমন এই ইমেজটা যদি আমরা একটু মুছে দিতে চাই তাহলে এই যে এইভাবে আমরা মুছে দিতে পারবো খুব সহজেই। এটা কিন্তু ফটোশপে থেকে অনেক ইজি হয়ে গেল। ফটোশপে কিন্তু অনেক সময় ব্যয় করতে হয় একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডের ইমেজ রিমুভ করার ক্ষেত্রে বা এই ধরনের সাপোর্ট পাওয়ার জন্য, ঠিক আছে, এবং অনেক টেকনিক্যাল নলেজ লাগে। কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আপনার টেকনিক্যাল কোনো নলেজ লাগবে না, আপনি খুব সহজেই যে কোনো একটা ইমেজ আপলোড করলেই এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডের রিমুভ হয়ে যাবে। এটা কেটে দেই। তারপরে এই ওয়েবসাইটের মতোই আরেকটা ওয়েবসাইট হচ্ছে অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস, এটা ফটোশপের অনলাইন ভার্সন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। তবে এটা এই remove.bg এবং ফটোশপ অ্যাডোবি ফটোশপ এটার পার্থক্য হচ্ছে, এই remove.bg-র মাধ্যমে আপনি যদি কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে কিন্তু আপনার যে ইমেজের অরিজিনাল রেজুলেশন আছে সেটা কিন্তু কমে যাবে, আপনার ইমেজের রেজুলেশনটা কমে যাবে। কিন্তু অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস এটার যে ইমেজের এডিটিং যে প্যানেল সেখান থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কোনো রেজুলেশন কমবে না, আপনার যেই ইমেজের যে রেজুলেশন অরিজিনাল রেজুলেশন আছে সেটাই থাকবে, এবং আপনি যদি চান আরও বাড়াতে পারবেন, যেটা কিন্তু এই remove.bg-র ক্ষেত্রে পসিবল না। আপনার এই ব্যাকগ্রাউন্ডের যদি রেজুলেশন বাড়াতে চান তাহলে এটার পেইড সফটওয়্যার পেইড ভার্সনটা কিনে নিতে হবে। কিন্তু অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস photoshop.adobe.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে রেজুলেশন অরিজিনাল রেজুলেশন সহই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। চার নাম্বার যেই ওয়েবসাইট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে unscreen.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বিশেষ করে আপনি যদি ইউটিউবিং করেন তাহলে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, যেটা কিন্তু গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমরা গ্রিন পর্দা ব্যাকগ্রাউন্ডে রেখে তারপরে ভিডিও করি। কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় যদি ভিডিও করেন এবং সেই ভিডিওটা যদি এখানে ইনপুট করে দেন, আপলোড করে দেন, তাহলে খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমরা যদি লাইভ দেখতে চাই এবং একটু নিচে আসি তাহলে এই যে এখানে লেখা আছে কিন্তু গুড বাই গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিন আপনার আর কোনো প্রয়োজন হবে না। আপনি এক ক্লিকেই আপনার ওয়েবসাইটের আপনার যে ভিডিও আছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। এই যে এখানে কিন্তু লাইভ দেখা যাচ্ছে যে বর্তমানে এরকম, কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ফলে এরকম দেখা যাচ্ছে। এখানে কিন্তু কোনো গ্রিন স্ক্রিন বা কিছুই ব্যবহার করা হয়নি। এই ওয়েবসাইটটা আপনি ইউজ করতে পারেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো চলুন আমরা পাঁচ নাম্বার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। পাঁচ নাম্বারে যেই ওয়েবসাইট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার্স। এটা বিশেষ করে যারা ওয়েব ডিজাইন সেক্টরে কাজ করে তাদের জন্য বেস্ট হবে, কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে খুব সহজেই নিতে পারবেন। যেমন এখানে যদি আমরা এই যে এটাতে ক্লিক করি তাহলে এই যে কালারটা চলে আসছে। এখান থেকে যে কোনো একটা কালার যদি আমরা পছন্দ করি তাহলে এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এই যে কপি হয়ে গেছে কিন্তু, এবং আমরা যে কোনো জায়গায় এই কালারটা ইউজ করতে পারবো। যারা বিশেষ করে ডিজাইন রিলেটেড কাজ করে, ওয়েব ডিজাইন রিলেটেড কাজ করে, তাদের জন্য এই ওয়েবসাইটটা আমার ধারণা মতে বেস্ট একটা চয়েস। এরপর আমরা যেই ওয়েবসাইট
সম্পর্কে আলোচনা করবো, সেটা হচ্ছে সিএসএস গ্রেডিয়েন্ট। এই ফ্ল্যাট ইউআই কালারসের মাধ্যমে আপনি সিঙ্গেল মাত্র একটা কালার নিতে পারবেন, কিন্তু সিএসএস গ্রেডিয়েন্টের মাধ্যমে আপনি যদি আপনার ওয়েবসাইটে অনেক গ্রেডিয়েন্টের কালার প্রয়োজন হয় তাহলে এই ওয়েবসাইটটা আপনি ইউজ করতে পারেন। এখান থেকে সিএসএস গ্রেডিয়েন্ট ডট আইও এই ওয়েবসাইট আসার পর এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যান তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্টের অনেকগুলো ক্যাটাগরি এখানে দেওয়া আছে, ইউআই গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট হ্যান্ড, অনেক অনেকগুলো ক্যাটাগরি এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে আমরা এই গ্রেডিয়েন্ট কালারগুলো নিতে পারবো। যেমন এখানে যদি আমরা আসি এই যে এখান থেকে আমরা যদি এই কপি সিএসএসে ক্লিক করি তাহলে আমাদের কপি হয়ে গেছে। আমরা যদি যে কোনো এক জায়গায় যদি পেস্ট করে দেই তাহলে দেখতে পাবো, আচ্ছা কপি হয় নাই, কপি হয়ে গেছে, ডাবল ক্লিক করতে হবে। এখন আমরা যদি এখানে পেস্ট করে দেখি এই যে কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে গ্রেডিয়েন্ট কালার সেটা কিন্তু কপি হয়ে গেছে। তাহলে খুব সহজে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারগুলো চয়েস করতে পারি। আর যদি আমাদের সিঙ্গেল কালারের প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে তাহলে আমরা এই ফ্ল্যাট ইউআই কালার্স এই ওয়েবসাইটটা আমরা ইউজ করতে পারি। তো সর্বশেষ যে ওয়েবসাইট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো সেটি হচ্ছে photopia.com। এটা হচ্ছে ফটোশপের আলটারনেটিভ। ফটোশপে আপনি যেই কাজগুলো করেন সেই কাজগুলো আপনি এই ফটোপিয়া ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের অনেকের পিসি কনফিগারেশন লো থাকে বা আমাদের ফটোশপ ইনস্টল করতে সমস্যা হয়, তখন আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ফটোশপে যে কাজগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা করে ফেলতে পারবো। আর যেহেতু এটা ওয়েবসাইটে লঞ্চ করা আছে বা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করা হয় তবে সেক্ষেত্রে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিয়ে আমাদের ফটোশপে যে কাজগুলো আছে সেগুলো আমরা করে ফেলতে পারবো খুব ইজিলি। এখানে ফটোশপ ইনস্টল বা সেট আপ টেটআপ এগুলোর কোনো প্রয়োজন হবে না। তো এই ছিল সংক্ষিপ্ত একটা আপনাদের বিস্তারিত ধারণা দিয়ে দিলাম পাঁচটা ওয়েবসাইট জনপ্রিয় ওয়েবসাইট সম্পর্কে যেগুলো আপনার অনলাইন সেক্টর অধিক প্রয়োজন হবে। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চেক করে নিন। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।